হ্যালো বন্ধুরা, জার্নি উইথ টুইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দীর্ঘ প্রায় 5 থেকে 6 মাস ভিডিও দেওয়া হয়নি, আমি অন্য একটি কাজে ব্যস্ত ছিলাম। তো আমি আবার ফিরে এসেছি, চিন্তা করেছি আবার আপনাদের জন্য ভিডিও বানাবো, বিভিন্ন জায়গায় ঘুরবো, সেখানকার ভিডিওগুলো দেব। তো এর আগে আমি যেসব ভিডিও দিয়েছি আপনারা সেসব জায়গায় খুব ভালো রেসপন্স করেছেন, তো এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আবার আমার ব্লগ চ্যানেলটি শুরু করতে যাচ্ছি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকে ভিডিওটা আমি যেটার জন্য করছি, তো আমার ধারণা ছিল আমার চ্যানেলের নাম যেহেতু জার্নি উইথ তুহিন, তো এটা নিয়ে মনে হয় ইউটিউবে সার্চ ভলিউম খুবই কম। তো পরবর্তীতে আমি গুগল ঘেটে যে ইনফরমেশনটা পেলাম সেটা হচ্ছে না বেশ ভালো সার্চ ভলিউম আছে, তো এই জন্য মূলত আজকের এই ভিডিওটা করা। তো আমি দেখলাম যে তুহিন নামে বেশ ভালো সার্চ পড়ে, বাংলা এবং ইংলিশে দুটোতে খুব ভালো সার্চ পড়ে, তো এই জন্য আমি ভাবলাম যে তুহিন নামে যদি একটা ভিডিও করি তাহলে আরও একটু র্যাঙ্কে যাওয়া যাবে। তুহিন নামটা আমি ইউটিউব ঘেটে যেটা দেখলাম সেটা হচ্ছে বাংলাদেশে একটি কমন একটি নাম হচ্ছে তুহিন। প্রায় আমার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেরই নাম আমি পেয়েছি তুহিন এবং আমার পাড়াপড়শিদের অনেক নামই আছে তুহিন। তুহিন নামটা রাখার একটা উদ্দেশ্য হচ্ছে নামটা অনেক সহজ সরল এবং সবাই নামটা খুব সহজে মনে রাখতে পারে, এই জন্য এই নামটা রাখে। আর এই নামটার অর্থটা হচ্ছে তুষার, বরফ বা শীতল। তো এই যখনই আমি নামটা দেখলাম আমার বেশ ভালো লাগলো যে না, আমার বৈশিষ্ট্যের সঙ্গে আমার চরিত্রের সঙ্গে নামটি বেশ মিল রয়েছে। যেমন আমি আমার খুব ঠান্ডার একটা সমস্যা আছে, অল্পতে আমার ঠান্ডা লেগে যায়, আমার প্রায় দেখা যায় সর্দি কাশি হাসি লেগেই থাকে। তো ভাবলাম না এই নামটা আমার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। তো আর একটা ইনফরমেশন পেলাম যে তুহিন নামের এটা কোন রাশি জাতক হয়। তো যদিও আমার এসব রাশির প্রতি তেমন একটা ইন্টারেস্ট নেই, তবু যেহেতু আপনাদের ইন্টারেস্ট রয়েছে, আপনারা মাঝে মধ্যে ইউটিউব বা গুগলে সার্চ দেন তুহিন নামের এটা কোন রাশির জাতক, তো আমি যেটা ঘেটে পেলাম যেহেতু এটা তুহিন প্রথম অক্ষর হচ্ছে তৎ, তাহলে এটা হচ্ছে তুলা রাশির জাতক। তো জানি না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এখন থেকে আমার ভিডিওগুলি অবশ্যই নিয়মিত দেখবেন। এই যে বন্ধুরা দেখুন প্রাকৃতিক বাংলার কত সুন্দর রূপ, খুব ভালো লাগে। এই যে সামনে যে নদী পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা আজ থেকে প্রায় 10 বছর আগে আমরা বন্ধুরা মিলে এখানে পিকনিক করেছিলাম। তো জায়গাটা অনেক পরিবর্তন হয়ে গেছে, আমিও প্রায় 5-7 বছর পরে জায়গাটাতে আসলাম, খুবই ভালো লাগলো, খুব সুন্দর পরিবেশ। আসলে আমাদের বাংলাদেশের মানে প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই ভালো। এই যে চাচা মোটরে বসাচ্ছে, তো ওই দিকে দেখা যাচ্ছে অনেকে মাছ ধরতেছে। আসলে এই সময়টা মাছ নাই, কারণ এই সময় পানি থাকে না, বর্ষাকালে সবাই মাছ ধরে, তবু যা পারছে তারা ধরতেছে। ওই যে ওই দিকে একটা মোটর দেখা যাচ্ছে, যে এখানে অনেকে মাছ ধরতেছে, দেখি তারা কি মাছ ধরতেছে। আমার ধারণা ছিল না যে এই সময় আসলে আমি কিছু ভিডিও করতে পারবো, আমি জাস্ট এসেছি আলোনা আলোচনা করে চলে যাবো, বাট কয়েকজনকে দেখে ভাবলাম যে না দেখি মাছের একটু ভিডিও করি। দেখি ভাই কি মাছ এগুলো, এই যে ভাই কিছু মাছ ধরছে। আপনার মাছ নাই? হ্যাঁ তো কোন কি এই এই এর নাম কি রে?
এই যে বন্ধুরা গ্রামবাংলা শিক কাবাব দেখা যাচ্ছে আপনারা কারা কারা খাবেন হাত তুলুন।